আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মাস্ক না পরলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সেবা দেওয়া হবে না, করোনা প্রতিরোধে মন্ত্রী পরিষদ বৈঠকে নির্দেশনা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 23 জনের মৃত্যু, শনাক্ত 1300-এরও বেশি। সম্প্রচার আইন প্রণয়নের কাজ চলছে জানালেন প্রধানমন্ত্রী, দেশপ্রেম নিয়ে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান। মাওয়া প্রান্তে বসানো হল পদ্মা সেতুর 34তম স্থান, দৃশ্যমান 5,100 মিটার। এবং শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ, ভক্তদের মনে বাজছে বিদায়ের সুর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নো মাস্ক নো সার্ভিস, অর্থাৎ মাস্ক না পরলে সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানই সেবা দেওয়া হবে না, করোনা প্রতিরোধে মন্ত্রী পরিষদ বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব কথা জানান। তিনি বলেন, গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক করতে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। এমন দৃশ্য দেখে মনে হতে পারে করোনা দেশ থেকে বিদায় নিয়েছে, তাই মাস্ক পরার প্রয়োজন নেই। অথচ সরকারি হিসেবে এখনও প্রতিদিন করোনায় মারা যাচ্ছেন 15 থেকে 20 জন, আক্রান্ত হচ্ছেন 1500-এর মতো। শীতে এই সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে, যা প্রতিরোধের প্রধান উপায় মাস্ক পরা। সরকার প্রধানের নির্দেশ থাকা সত্ত্বেও কোনোভাবেই মাস্ক পরা নিশ্চিত করা যাচ্ছে না, তাই এবার বিকল্প সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বৈঠক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে। সব সরকারি বেসরকারি অফিসের বাইরে একদম বড় একটা ইস্যু দেওয়া থাকবে, পোস্টারের মতন, যে নো মাস্ক নো সার্ভিস। হাট বাজার বা শপিং মল বা স্কুল প্রতিষ্ঠান যে কোনোই হোক, বা সামাজিক বা ধর্মীয় যে কোনো আপনার মানে সম্মিলনে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে। গণপরিবহন ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট নি। রোডসের সচিব, নৌপরিবহন সচিব, রেলওয়ে সচিব, তাদের সাথে আমরা কাল পরশুই বসবো ইনশাল্লাহ, বসে ওটা একটা ওয়ার্কআউট করা যাবে। করোনার ভ্যাকসিন নিয়েও আলোচনা হয় মন্ত্রিপরিষদ বৈঠকে। সেক্ষেত্রে অক্সফোর্ড উদ্ভাবিত টিকার দিকেই বেশি আগ্রহ বাংলাদেশের। আলোচনা চলছে আরও কয়েকটি প্রতিষ্ঠানের সাথেও। ভ্যাকসিন সংগ্রহের যাবতীয় উদ্যোগ গ্রহণ করেছে এবং এটাও পর্যালোচনা করা হয়েছে এবং কোথা থেকে ভ্যাকসিন সম্ভব আমরা পেতে পারি সেই বিষয়ে সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ সবগুলোই ফুল ফ্লেজেড আপনার জারি আছে এবং আশা করি যে আমরা প্রথম দিক থেকে ইনশাল্লাহ ভ্যাকসিন পাওয়ার আমাদের সুযোগ রয়েছে। আমি ডেটটা বলতে পারবো না, তবে সেটা খুব ভালোভাবেই আগাচ্ছে সেই চুক্তি। করোনার সম্ভাব্য দ্বিতীয় ধাপের সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেওয়া হয় মন্ত্রিপরিষদ বৈঠকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,803 জনে। মৃত ব্যক্তিদের 19 জন পুরুষ আর 4 জন নারী, এর মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ 19 জন মারা গেছেন। সবশেষ 11,103টি নমুনা পরীক্ষায় 1,308 জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার 11.78%। মোট আক্রান্তের সংখ্যা 398,815। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,544 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 315,107 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 79.01%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। দেশপ্রেম ও দায়িত্বশীলতা নিয়ে মানুষের কল্যাণে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজে যাতে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখারও পরামর্শ দেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী জানান, সম্প্রচার আইন প্রণয়নের কাজ চলছে। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এবং কোনো ঘটনাকে আড়াল করতে চায় না বলেই সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে তার সরকার। রেডিও, টেলিভিশন ও পত্রিকাকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেয়, কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সংবাদপত্র তো বলে সমাজের দর্পণ, সেই সমাজের দর্পণ যেটা হবে সেটা যেন অন্তত মানুষের চিন্তা চেতনাটা যেন অন্তত তার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, তাদের ভিতর মানবতা বোধটা যেন থাকে, তারা যেন মানুষের কল্যাণে কাজ করে। অনেক ঝুঁকি দিয়ে আপনারা অনেক সময় রিপোর্ট করেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এটুকু অনুরোধ করব যে আপনারা যেমন ধন্যবাদযোগ্য কাজও করেন, কিন্তু আবার এমন রিপোর্ট করেন না যেটা মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয় বা মানুষ বিপথে যায়। প্রধানমন্ত্রী বলেন, 75-এর পরে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এসে গণতন্ত্রকে হত্যার মধ্য দিয়ে দেশে লুটপাট ও নৈরাজ্যের শাসন প্রতিষ্ঠা করেছিল। স্বাধীনতা বিরোধীরা 21 বছর দেশকে অন্ধকারে ঠেলে দেয় বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতির বীজ বপন করে গেছে 75-এর পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকারগুলি, প্রথমে জিয়াউর রহমান, এরপর এরশাদ, এরপর খালেদা জিয়া। আর তার দুর্নীতিটাকে প্রশ্রয় শুধু দেয় না, নিজেও দুর্নীতির সাথে জড়িত ছিল এবং দুর্নীতিকে লালন পালনই করে যাচ্ছে। স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় থেকে দুর্নীতিকে নীতি হিসেবে গ্রহণ করায় দেশ পিছিয়ে ছিল বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। নারী নির্যাতনকারীদের আওয়ামী লীগে কোনো প্রশ্রয় নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালীর বসুরহাট ও কবিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি একথা জানান। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, দলীয় পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে কাউকে বিভ্রান্ত না হওয়ার পাশাপাশি ফেসবুকে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট না দেওয়ার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। যদি কেউ এই ধর্ষণ, জাতীয় নারীর অপমাননার মতো ঘটনা, মাইনরিটিদের নির্যাতনের মতো ঘটনা ঘটায়, তাদেরকে শুধু দল থেকে বহিষ্কার নয়, তাদেরকে শুধু আইনের আওতায় আনানো, চিরদিনের জন্য আওয়ামী লীগের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। বিদেশি শক্তির সহায়তায় সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। তার ভাষায়, নির্বাচনের নামে দেশের মানুষের সাথে প্রতারণা করছে সরকার ও নির্বাচন কমিশন। বিরোধীর মতের কণ্ঠরোধ করতে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। রাষ্ট্র পরিচালনায়, দেশের মানুষের সমস্যার সমাধানে আজকে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। গণতন্ত্রে বিশ্বাস করেই না, শুধুমাত্র একদলীয় শাসন ব্যবস্থা প্রকৃতপক্ষে এক ব্যক্তির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা উত্তীর্ণ সহকারী শিক্ষকদের শূন্য পদ পূরণের দাবিতে ষষ্ঠ দিনের মতো আমরণ অনশন করছেন নিয়োগ বঞ্চিতরা। জাতীয় প্রেসক্লাবের সামনে চলা তাদের এই কর্মসূচিতে এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন 30 জনেরও বেশি। আন্দোলনকারীরা জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে। আদ্দিন সজীবের রিপোর্ট। প্রাথমিক বিদ্যালয়ে দেশের শিক্ষক সংকট যখন চরমে, তখন রাস্তার উপরে আমরণ অনশনে এই চাকরি প্রত্যাশীরা। এক দুদিন নয়, টানা 16 দিন তারা রাজপথে আন্দোলন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রেসক্লাবের সামনে তাদের এই আমরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নিয়োগ বঞ্চিতরা। 2018 সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই আন্দোলনকারীরা উত্তীর্ণ হন। আমরা দেশে সম্পদ হতে চাই, আমরা পরিবারের বোঝা, দেশের বোঝা হতে চাই না, আমরা তার কাঁধের বোঝা হতে চাই না। আমরা আজকে এতদিন ধরে অবস্থান করতেছি, কিন্তু কেউ আমাদের পাশে আসতেছে না, আমাদেরকে কেউ কিছুই বলতেছে না। আমাদের এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা উঠব না। তারা বলছেন, প্রতিদিন গড়ে 100+ শিক্ষক অবসরে যান, আর অন্তত 4000 প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হচ্ছে মাত্র 3 জন শিক্ষক দিয়ে। তাই শূন্য পদে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান নিয়োগ বঞ্চিতরা।
আমরা শিক্ষিত বেকাররা এভাবে রাস্তায় পড়ে আছি। মানবতার মায়ের কাছে আমাদের বিনীত আবেদন, যাতে উনি আমাদের বেকারত্ব দূর করে। আমাদের বেকারত্বের যে যন্ত্রণায় আমরা ভুগতেছি, এর সামনে রোদ বৃষ্টি আসলে তেমন কিছুই আমাদের মনে হচ্ছে না। আমরা যখন রাজপথে নামিয়ে গেছি, আমাদের ঘরে ফেতার পথ নাই, আমরা রাস্তায় থাকতেছি, বৈশ্বিক মহামারীর মধ্যে আমরা রাস্তায় কাটাচ্ছি, বৈরি আবহাওয়ার মধ্যে কাটাচ্ছি, কত দুশ্চিন্তা, কত মানে অনিরাপত্তার মধ্যে কাটাচ্ছি শুধু একটা চাকরির জন্য। করোনা মহামারীতে পিছিয়ে পড়া দেশের শিক্ষা পরিস্থিতি ঘুরে দাঁড়াতে এই মেধাবীরাই বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন অনেকেই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 34তম স্পান। এর ফলে দৃশ্যমান হয়েছে সেতুর 5,100 মিটার। সকালে মাওয়া প্রান্তে 7 ও 8 নম্বর পিলারের উপর 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি বসানো হয়। প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান, এ স্প্যান বসানোর ফলে আর মাত্র 7টি স্প্যান বাকি রইল। সংশ্লিষ্টরা জানান, আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী 10 ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানো সম্ভব হবে। 2014 সালের ডিসেম্বরে শুরু হয় স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। রাজধানীর বিভিন্ন মণ্ডপে আরাধনায় দেবীকে ভক্তি পূজা করেন পুরোহিত ও পুণ্যার্থীরা। মন্ত্রপাঠ, দেবী দর্শন ও অঞ্জলি সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চলে নবমীর আচার। দিন পেরোলেই দেবী দুর্গা বিদায় নেবেন, তাই ভক্তদের মনেও বাজছে বিদায় সুর। সফিউল আলম সুজনের রিপোর্ট। নবমীর শুরুতেই দেবী দুর্গাকে ফুল দিয়ে বরণ করা হয়। মন্ত্রপাঠ, ঢাকের বাদ্য ও উলুধ্বনি সহ নানা আচারের মাধ্যমে দেবীকে জাগ্রত করে পূজা করেন ভক্তরা। দেবীর স্নান পর্বের মাধ্যমে শুরু হয় বিহিত পূজা। শাপলা, শালুক, বেলপাতা সহ নানা উপকরণ দিয়ে চলে দেবীর আরাধনা, চলে আরতি সহ শাস্ত্রীয় নানা আনুষ্ঠানিকতা। দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। মহামারী থেকে মুক্তি চাই এবং আমাদের একটা সুন্দর স্বাভাবিক জীবন যেটা ছিল আমরা ওইটাই ফেরত চাই। বছরে শুধু আমাদের আরাধনা থাকবে, মা যেন এই করোনা মহামারীর মতো একটা দুর্যোগ থেকে আমাদের পৃথিবীর মানুষকে রক্ষা করে। করোনার কারণে রাজধানীর পূজা মণ্ডপগুলোতে ভক্ত দর্শনার্থীদের চিরাচরিত উপচে পড়া ভিড় না থাকলেও যার যার মতো করে দুর্গার কাছে প্রার্থনা করেন ভক্তরা। দশমী হবে আগামীকাল, এই মাধ্যমে যেন সকল রোগ ত্রুটি আমাদের সমাজ থেকে যেন চলে যায়। পূজাটা তো খুব স্বল্প পরিসরে হয়েছে, তো ওইভাবে তো আসলে ফিলই করতে পারিনি। সোমবার দেবী দুর্গার বিদায় নেবেন, তাই বিষাদময় অনুভূতি কাজ করছে অনেকের মধ্যে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গার বিদায়ের মাধ্যমে সকল অশুভ শক্তি পৃথিবী থেকে বিদায় নেবে। মা কাল চলে যাবে এ ভেবে তো দুঃখ হচ্ছে, কিন্তু মায়ের আবার পরবর্তীতে আসবে। দেশ ও জাতিকে তথা পৃথিবীর সকলকে করোনা মুক্ত করেন এবং আমরা আবার সুন্দরভাবে এই পৃথিবীতে যথাযথভাবে বসবাস করতে পারি। মা যেন আমাদের সকল বিপদ কাটিয়ে নেন। দেবীর বিদায়ের মাধ্যমে সমগ্র জাতি সুন্দর ও সুস্থ জীবন লাভ করবে এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। এবারের দুর্গাপূজা কোনো উৎসব নয়, আনুষ্ঠানিকতা মাত্র, এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর বারোয়ারি দুর্গা মন্দির পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে পূজা করা হচ্ছে বলেও জানান তিনি। পরে বাংলাদেশ সহ বিশ্বের সব মানুষের করোনামুক্তির জন্য প্রার্থনা করেন খাদ্যমন্ত্রী। আমরা সেই উৎসবকে আমরা বর্জন করে মাতৃবন্দনা করছি এবং মায়ের কাছে আমাদের এইটাই প্রার্থনা, যেন আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্ব যেন করোনা থেকে মুক্ত পায়। বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিশ্বের চাপের কারণে মিয়ানমার রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন। দুর্যোগের সময় রোহিঙ্গাদের আশ্রয় দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতার প্রশংসা করেন তিনি। ট্রাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার নিজ গ্রাম মির্জাপুরের সাহাপাড়া গ্রামে পূজা মণ্ডপ এবং কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনের সময় ব্রিটিশ হাইকমিশনার এসব কথা বলেন। It's a really serious international problem. We're hugely grateful for the generosity of Bangladesh in supporting the Rohingyas, but we think that it's really important that the Rohingyas can go home. And there was a conference last Thursday, which we co-hosted with the Americans, the European Union, and the UN, to look at how we can support the Rohingyas while they're in Bangladesh, but also how we can create conditions for them to return.
পৃথিবী থেকে করোনা মহামারী দূর হোক এই প্রার্থনায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গোৎসব। নানা আয়োজনে প্রবাসী বাংলাদেশী সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করেন তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। নিউ ইয়র্কের প্রবাসী অধ্যুষিত অঞ্চলগুলোতে মোট 18টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়। মন্দিরের পুরোহিত জানান, এবার দেবী এসেছেন দোলাই করে আর বিদায় নেবেন গজে চড়ে। পরিবেশে কারণ প্যান্ডামিক কন্ডিশনে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি এবং এই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই আমরা সবার জন্য উন্মুক্ত দ্বার করতে পারিনি বলে আমরা দুঃখিত। এই বিশ্ব করোনা ভাইরাস আক্রান্ত করোনা অসুরকে দমন করার জন্য দেবীর কাছে আমরা সবাই আমরা আবেদন করেছি, প্রার্থনা করেছি যেন করোনামুক্ত বিশ্ব হয়। করোনা ভাইরাসের কারণে অতীতের যে কোনো সময়ের চেয়ে পোশাক কারখানায় শিশু শ্রমিকের সংখ্যা বেড়েছে বলে দাবি করেছে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হবে। কিরানীগঞ্জের পোশাক শিল্পে শিশু শ্রমিকদের নিয়ে এক গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে আসে। লেবার ফাউন্ডেশনের গবেষণা প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে শিশুদের উপর যৌন নির্যাতন ও হয়রানি বেড়ে গেছে। এ অবস্থা থেকে উত্তরণে আগামী 2 বছরের মধ্যে কেরানীগঞ্জের পোশাক শিল্প থেকে শিশু শ্রমিকের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে একটি কর্মপরিকল্পনা তৈরির ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান সচিব আব্দুস সালাম। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া পদক্ষেপ বাস্তবায়নে নিষ্ঠার সাথে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। মুজিব বর্ষ উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি। বরিশালের মেহেন্দিগঞ্জের শ্রীপুরে নদী ভাঙন রোধে ড্রেজিং কাজ পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম। তিনি ভাঙনে ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে বরিশাল সার্কিট হাউসে প্রতিবন্ধীদের মধ্যে সাদা ছড়ি বিতরণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণমানুষের নেতা হয়েছিলেন বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি টেনিস অ্যান্ড স্কোয়াশ কমপ্লেক্সে শহীদ লেফটেন্যান্ট জামাল টেনিস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান। প্রতিযোগিতায় দলগত চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনীর 19 পদাতিক ডিভিশন এবং রানার আপ হয়েছে 24 পদাতিক ডিভিশন। 8 দিনের প্রতিযোগিতায় সেনাবাহিনীর 45 জন অফিসার বিভিন্ন ইভেন্টে অংশ নেন। বঙ্গবন্ধু ওয়াজ নট এ লিডার বাই চান্স, হি ওয়াজ এ লিডার বাই চয়েস। ইট ইজ টু হিজ ক্রেডিট দ্যাট বাংলাদেশ হ্যাজ অকুপাইড ইটস রাইটফুল প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। গেমস অ্যান্ড স্পোর্টস ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ মিলিটারি লাইফ। ইট এনাবলস আস টু রিমেইন ফিট, হেলদি অ্যান্ড হ্যাপিয়ার। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, সেনাবাহিনী প্রধান কোনো ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করেন না। তার নামে পরিচালিত এসব ভুয়া আইডি থেকে প্রকাশিত সব তথ্য মিথ্যা হিসেবে গণ্য করতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছেন 1,428 জন নবীন সৈনিক। সকালে চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ ও কুচকাওয়াজের মাধ্যমে এই নবীন সৈনিকদের কর্মজীবন শুরু হয়। আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শন করেন। মনোজ্ঞ কুচকাওয়াজে অংশ নেয় নবীন রিক্রুটদের 12টি কন্টিনজেন্ট। চৌকস নৈপুণ্য প্রদর্শনের জন্য হাসিবুল হাসান শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে নির্বাচিত হন। এ সময় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরে নবীন সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিচল থেকে কর্তব্য পালনের নির্দেশ দেন তিনি। ভূমধ্য সাগরের জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে সফলভাবে দায়িত্ব পালন শেষে দেশে ফিরেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিজয়।
সকালে জাহাজটি চট্টগ্রাম নেভাল জেটিতে পৌঁছলে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। এছাড়াও জাহাজে থাকা সব কর্মকর্তা ও নাবিকদের সফলভাবে মিশন সমাপ্তির জন্য আন্তরিক শুভেচ্ছা জানান নৌবাহিনী প্রধান। এ সময় তিনি বলেন, বাংলাদেশ নৌবাহিনী যে কোনো দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করতে সক্ষম। তিনি আরও বলেন, নৌ সদস্যরা দক্ষতা দিয়ে প্রমাণ করেছেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনী সদতৎপর এবং অকুতোভয়, পেশাদারিত্বের সাথে পালন করতে সক্ষম। তিনি আরও বলেন, নৌ সদস্যরা দক্ষতা দিয়ে প্রমাণ করেছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনী সদতৎপর এবং অকুতোভয়। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে 2017 সালের 1 ডিসেম্বর লেবাননে যায় যুদ্ধজাহাজ বিজয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শেয়ার হোল্ডারদের জন্য 10% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত প্রতিষ্ঠানের 20তম বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় কোম্পানির চেয়ারম্যান শেখ কবির হোসেন সভাপতিত্ব করেন। কোম্পানির ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন, মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক মিয়া এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এখন থেকে পিএইচপি অটোমোবাইলসের বাইক ও প্রোটন ব্র্যান্ডের গাড়ি কেনা যাবে অনলাইন ভিত্তিক মার্কেট প্লেস ই ভ্যালি থেকে। চট্টগ্রামে পিএইচপি অটোমোবাইলস কার্যালয়ে এ নিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ই ভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আখতার পারভেজ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এর আওতায় পিএইচপির উৎপাদিত 125 সিসির পিএইচপি সুপার এবং 150 সিসির পিএইচপি মারবাকা ব্র্যান্ডের মোটর বাইক ই ভ্যালিতেই অর্ডার করতে পারবেন গ্রাহকরা। মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। আগাম ভোট দেওয়ার পর 3 রাজ্যে নির্বাচনী প্রচারণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর ক্যারোলাইনা, ওহাইও এবং উইসকনসিনে জনসভা করেন তিনি, আর পেনসেলভেনিয়ায় প্রচারণা চালান ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন। তার পক্ষে ফ্লোরিডায় প্রচারণা চালান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। করোনা মহামারীর কারণে এরই মধ্যে 5 কোটি 70 লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন। তবে এবারের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের তুমুল প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি ভোট কেন্দ্রে করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। চলে গেলেন দক্ষিণ কোরিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান স্যামসাংয়ের চেয়ারম্যান লি কুন হি। 78 বছর বয়সে মারা গেছেন দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তিবিদ। প্রতিষ্ঠানটির মুখপাত্র এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছেন। 2014 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে শয্যাশায় ছিলেন লি কুন হি। এরপর থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে খুব একটা জানা যায়নি। লি কুন হির নেতৃত্বে স্যামসাং বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স সামগ্রী, স্মার্টফোন এবং মেমোরি চিপস নির্মাণ প্রতিষ্ঠানে পরিণত হয়। এর বার্ষিক লেনদেন বর্তমানে দক্ষিণ কোরিয়ার জিডিপির 1/5 বলে জানা গেছে। ফোক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার তৃতীয় আসরের বিজয়ী হিসেবে সেরা 5-এর সবার নাম ঘোষণা করা হয়েছে। মূলত করোনা পরিস্থিতির জন্য এবছর এবারের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হচ্ছে না। মাসরাঙ্গা টেলিভিশনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাজিক বাউলিয়ানা 2019-এর বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয় 2.5 লাখ টাকা। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অফ মার্কেটিং জেসমিন জামান, সান কমিউনিকেশনের ক্রিয়েটিভ ডিরেক্টর তানফির হোসেন, মিডিয়াকম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুণ্ড এতে উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। বিসিবি প্রেসিডেন্টস কাপের শিরোপা জয়ে নাজমুল একাদশের বিপক্ষে 174 রানের টার্গেটে ব্যাট করছে মাহমুদুল একাদশ। শেষ খবর পাওয়া পর্যন্ত মাহমুদুল একাদশের সংগ্রহ 2 উইকেটে 102 রান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে 65 রানে 5 উইকেট হারায় নাজমুল একাদশ। তরুণ ইরফান শুক্কুরের 77 বলে 75 রানে 173 রানের পুঁজি পায় তারা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 32 আর তৌহিদ হৃদয় করেন 26 রান। সুমন 38 রানে 5 উইকেট পান।
নেপালের বিপক্ষে ম্যাচের আগে ফিটনেস ফিরে পাওয়াই চ্যালেঞ্জ বলে মনে করেন জাতীয় দলের ফুটবলাররা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলন শেষে তারা একথা বলেন। দলের কোচ জেমি ডে ঢাকায় আসবেন আগামী 29 অক্টোবর। তার আগ পর্যন্ত সহকারী কোচরা কাজ করছেন খেলোয়াড়দের ফিটনেস নিয়ে, তবে ক্যাম্পে এখনও যোগদানই বসুন্ধরা কিংসের ফুটবলাররা। যদিও ব্যক্তিগত অনুশীলনে নিজেদের তৈরি করছেন তারা। 13 ও 17 নভেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসবে নেপাল জাতীয় ফুটবল দল। সকাল বিকাল চলে কঠিন অনুশীলন, চেষ্টা নান্দনিক ফুটবল খেলার। দারিদ্র আর নানা প্রতিকূলতা কোনো কিছুই থামাতে পারেনি রংপুরের ফুটবলারদের গ্রামের মেয়েদের। এই গ্রাম থেকেই জাতীয় দল ও ক্লাব দলে আলো ছড়াচ্ছেন স্বপ্না, রত্না, সুলতানা, সুমাইয়া এবং শাপলারা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের ফুটবলকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন তারা। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন এস এম আশরাফ। রংপুর মহানগরী থেকে প্রায় 17 কিলোমিটার দূরে সদ্য পুষ্করণী ইউনিয়নের পালিচড়ার নয়াপুকুর হাট, এই হল ফুটবল কন্যাদের গ্রাম। 30 জনের কিশোরী ফুটবল দলের অনেকেই দারুণ নৈপুণ্য দেখিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছেন। এখান থেকে জাতীয় নারী ফুটবল দলসহ বয়সভিত্তিক দল ও বিভিন্ন ক্লাবে খেলেছেন স্বপ্না, রত্না, সুলতানা, রুনা রুমি, বৃষ্টি, রীতা, সুমাইয়া ও শাপলা সহ অনেকেই। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের জন্য আরও সুনাম বয়ে আনতে পারবেন বলে মনে করেন এখানকার নারী ফুটবলাররা। আমার মা বাবা যখন দেখলো যে আমিও ভালো খেলতেছি, তখন আমার মা বাবা আমাকে সাপোর্ট করলো যে না, ঠিক আছে, মেয়েরা অনেক কিছু করতে পারে। বুট, জার্সি, প্যান্ট এগুলোর আমাদের অনেক অভাব, ওনারা যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে তো আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো, বাংলাদেশকেও অনেক ভালো কিছু উপহার দিতে পারবো। এই পৃষ্ঠপোষকতা যদি পায় তাহলে এই মেয়েরা, আমি মনে করি, এই নারী ফুটবলারদের গ্রাম হিসেবে পরিচিত, তারা একসময় বিশ্বের কাছে রোল মডেল হয়ে দাঁড়াবে। দারিদ্র, অবহেলা কিংবা মানুষের বাঁকা চোখের চাহনি কিছুই থামাতে পারেনি এই গ্রামের ফুটবল কন্যাদের। অভিভাবকদেরও দাবি কর্তৃপক্ষের কড়া নজরদারির। আমার 3 মেয়ে জাতীয় পর্যায়ে ফুটবল খেলে, কিন্তু আমি সাধারণত একজন চা দোকানদার, কিন্তু আমার ওই 3 মেয়ে তাদের খরচ চালার মতো সে আমার সামর্থ্য নাই। এত দুঃখ কষ্ট যেটা করে আমরা নিয়ে আসতেছি, সেটা যেন সফলতা আমার মেয়ে অর্জন করতে পারে। সামাজিক প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠা রংপুরের নয়াপুকুরহাট এলাকার এই কিশোরী ফুটবলাররা সরকারি সহযোগিতা পেলে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পারবেন। এস এম আশরাফ, এটিএন বাংলা। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল। নিজ মাঠ অ্যানফিল্ডে শুরুতে পিছিয়ে পড়েও শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে 2-1 গোলে জিতেছে অলরেডরা। 13 মিনিটে পেনাল্টি থেকে শেফিল্ডকে এগিয়ে দেন সান্ডোরা বার্গা। এরপর 41 মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান রবার্তো ফিরমিনো। আর দিয়েগো জোতা 64 মিনিটে জয়সূচক গোলটি করেন। অন্য ম্যাচে ড্র করে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে মিখেল অ্যান্থনিওর গোলে 18 মিনিটে পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল। বর্তমান লিগ রানার্সআপদের সমতায় ফিরতে অপেক্ষা করতে হয় 51 মিনিট পর্যন্ত। অবশেষে ফিল ফোর্ডেনের গোলে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি। শেষ করবার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। মাস্ক না পরলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সেবা দেওয়া হবে না, করোনা প্রতিরোধে মন্ত্রিপরিষদ বৈঠকে নির্দেশনা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 23 জনের মৃত্যু, শনাক্ত 1300 বেশি। সম্প্রচার আইন প্রণয়নের কাজ চলছে জানালেন প্রধানমন্ত্রী, দেশপ্রেম নিয়ে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান। মাওয়া প্রান্তে বসানো হল পদ্মা সেতুর 34তম স্পান, দৃশ্যমান 5100 মিটার। এবং শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ, ভক্তদের মনে বাজছে বিদায়ের সুর। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।